বিদ্যানন্দজির কথা শেষ হতেই একলিঙ্গ স্বামীজি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপ পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন কিয়া? আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখলাম সমস্ত পর্বত জলভরে নত, টলটলে মেঘে ঢাকা থাকলেও বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি বিনম্র কণ্ঠে উত্তর দিলাম, খুব কম সংখ্যক বাঙালি এই দূরধিগম্য মহাতীর্থ নর্মদা তটে আসতে পেরেছেন বলে মনে হয়। আমি যে আসতে পেরেছি তার মূলে বাবার আশীর্বাদ এবং প্রেরণা। তা বাঙালি এখানে আসতে পারুক আর না পারুক, প্রায় অধিকাংশ বাঙালি গয়াকাশী এলাহাবাদ এবং পুরীধামে দলে দলে গিয়েছেন, এখনো যান। কাজেই আমিও দুবার গিয়েছি, কিন্তু পুরী বা জগন্নাথ আমাকে বিন্দুমাত্র আকৃষ্ট করতে পারেনি, যেখানে গিয়ে আমার কোনো ভাবান্তর ঘটেনি। পুরী তীর্থের যে কোনো মহিমা আছে তা আমি বুঝতে পারিনি। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং অপর বাঙালি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীজি জগন্নাথ দেবের অনেক অপ্রাকৃত লীলা বর্ণনা করে গেছেন, সেসব ভালোভাবেই পড়েছি। বিদ্যানন্দজি এইমাত্র জগন্নাথ মূর্তির যেসব আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করলেন তাও আমি জানি। এইসব জেনে শুনেও আমি এই নর্মদা তটে আপনার মতো মহাত্মার সামনে বসেই অকপটে বলছি, শ্রীক্ষেত্র আমার ভালো লাগেনি। গয়া মাহাত্ম্য এবং কাশীখণ্ডের মতো পুরীতীর্থ নিয়ে ওড়িয়া ভাষায় মাতলাপঞ্জি নামে একটি গ্রন্থ আছে, তাতে জগন্নাথ দেবের অনেক লীলা খেলার বর্ণনা আছে। পড়ে আমার বিশ্বাসের চেয়ে অবিশ্বাস বরং বেশি করে বেড়ে গেছে। আমি অনুসন্ধানে জেনেছি এই জগন্নাথ মূর্তি পূর্বে সবরদের পূজিত দেবতা ছিলেন। সবরদের দৈত্যাপতি উপাধিধারী ব্রাহ্মণরা তাঁর পূজা করতেন। সবররা তাঁর নাম দিয়েছিল নীলমাধব। বৌদ্ধ ধর্মের জগৎব্যাপী অভ্যুত্থানে এই মন্দিরে বুদ্ধের ত্রিমূর্তি স্থাপিত ছিল। শঙ্করাচার্যের সময়ে হিন্দু ধর্মের পুনর্জাগরণের কালে এই মন্দিরে সবরদের সেই নীলমাধবকে এখানে জগন্নাথ রূপে স্থাপন করা হয় এবং ত্রিমূর্তির অনুকরণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্থাপন করা হয়। তারপর মাতলাপঞ্জি নামক উৎকল দেশের ব্রাহ্মণ পুরোহিতদের রচিত এক উপপুরাণে তাঁতে নারায়ণত্ব আরোপ করা হয়েছে। এখনও স্নানযাত্রার সময় 108 কলসি জলে স্নান করানোর পর এর মূর্তিকে 15 দিন যাবৎ মন্দিরের গর্ভগৃহে অর্গল বন্ধ করে রাখা হয়। ভক্তরা তখন ঠাকুর দর্শন করতে পান না, এত জলে স্নান করার ফলে নাকি জগন্নাথের প্রবল জ্বর হয়। তখন তাকে পাচন খাওয়ানোর জন্য সেই সবর জাতির দৈত্যাপতি উপাধিধারী ব্রাহ্মণরাই নাকি তাঁর কাছে বোতল বোতল পাচন রেখে আসেন। দৈত্যাপতিরা ওই সময় ক্ষৌরকার্য করেন না, তারা অশৌচ পালন করেন। এখন অবশ্য দৈত্যাপতিরা পাণ্ডা শ্রেণীভুক্ত ব্রাহ্মণ নামেই পরিচিত হয়েছেন। আসল রহস্য এই কাঠের মূর্তিতে যে রং থাকে, 108 কলসি জলের ধারাবর্ষণে তা উঠে যায়। 15 দিন ধরে বদ্ধ গর্ভগৃহে কাঠের মূর্তিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি মূর্তিকে নূতন করে রঙের প্রলেপ কার্য চলে। রং শুকিয়ে গেলে তখন আবার ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। মূর্তি গড়া নিয়েও অনেক প্রবাদ উড়িষ্যায় প্রচলিত আছে। একদলের মতে 12 বৎসর ছাড়া সমুদ্র জলে নিম গাছ ভেসে আসে, কারো মতে স্বপ্নে মন্দিরের প্রধান পাণ্ডা একটি দৈব চিহ্নে চিহ্নিত নিম গাছ দেখতে পান। সেই নিম কাঠে জগন্নাথের নবকলেবর তৈরি করা হয়। যাই হোক, কতকগুলি আচার ও অনুষ্ঠান সর্বস্ব ওই ঠাকুরের উপর আমার বিন্দুমাত্র শ্রদ্ধা বিশ্বাস জন্মায়নি। মনুষ্য নির্মিত ধাতু বা পাষাণে প্রস্তুত কোনো মূর্তিতে আমি বিশ্বাসী নই। বেদে বারবার মূর্তি পূজার বিরুদ্ধে নিষেধ বাক্য আছে। ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে বলেছেন, ন হি প্রতীকে হি সহ। নারায়ণ শিলা বা নর্মদেশ্বর শিবলিঙ্গ কোনো মানুষ তৈরি করে না, এগুলি সততপাদিত দৈব প্রবাহে সিদ্ধ যন্ত্রবিশেষ। তাই আমি নারায়ণ শিলা নর্মদেশ্বর বানলিঙ্গে ভগবানের উপাসনা করি। আমি সাধন ভজনহীন অল্পজ্ঞ ব্যক্তি, আপনারা যদি আমার প্রগল্ভতা মার্জনা করেন তাহলে আপনার মতো মহাত্মা এবং এখানে উপস্থিত জ্ঞানবুদ্ধ সন্ন্যাসীদের কাছে জানতে চাই, প্রসিদ্ধ চারধামের মধ্যে পুরী ধামের মতো অন্য কোনো ধামে এই রকম কাঠের ঠাকুর দেখেছেন কি?
জগন্নাথ মূর্তি যদি সত্যই অচিন্ত শক্তিসম্পন্ন জগতের নাথই হবেন, তবে ভক্তের কল্পনায় তাঁর কপালে পঞ্চধাতু অষ্টধাতুর মূর্তি জুটল না কেন? বানলিঙ্গ, নর্মদেশ্বর কিংবা বহুবিচিত্র দিব্যচিহ্নযুক্ত শতোৎপাদিত নারায়ণশিলার মতো তিনিও তো কোনো সিদ্ধ যন্ত্ররূপে প্রকট হতে পারতেন। কাঠের মূর্তি কেন? ভগবান কি একখণ্ড কাঠমাত্র? একলিঙ্গ স্বামী আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, লেও ভাই আপ লোক ইনকা সংশয় কা নিবৃত্তি কর দো, নেই তো ইনকা যুক্তি খণ্ডন কর দিজিয়ে। সন্ন্যাসীরা কেউ কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি সম্বিদানন্দজির দিকে তাকিয়ে বললেন, রসিকরাজ আপ কুছ বলিয়ে, কই খণ্ডন মন্ডন কা সওয়াল নেহি, মধুর এন সমাপয়। গুরুজিকে যুক্ত করে দণ্ডবত করে সম্বিদানন্দজি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বললেন, লেকিন আরে ভাইয়া আপ তো ব্রহ্মচারী হ্যায়, শাদি উদি নেহি কিয়া। ইসি ওয়াস্তে ভগবান কা লকড়ি কা মূর্তি রহস্য আপনি সমঝ নেহি পায়া। দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছ কি, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লোহু চুষনে ওয়ালি এক বহু রহনে সে আদমি কো হড্ডি আর মাস কালি হয়ে যাতা হ্যায়, ওই কামিনী কভি ঝাঁটা হতে ধুমাবতি কা রূপ, কভি চণ্ডী প্রচণ্ড উগ্রচণ্ডী রূপ ভি লেতা হ্যায়, প্রতাপ সে মানুষ তো কোনো ছাড় হ্যায়, দেব দৈত্য রাক্ষস ভি উৎসন্ন মে যাতা হ্যায়। জগন্মাতা যা দশ মহাবিদ্যা কা রূপ প্রকট কিয়া থা, উনকা ছিন্ন মস্তা রূপ দেখকর স্বয়ং দেবাদিদেব মহাদেব ভি পাগল হোকর উলঙ্গ হোকে শশাঞ্চারী ভাঙার ভোলা হো গেয়া। জগন্নাথ দেব কি তো দারু মূর্তি হবেই করেগা, উনকা হালত এক দফে সোচিয়ে, উনকা এক বহু নেহি দো বহু, এক তো বাগবাদিনী সরস্বতী জিনকা বাণী বচন আর কথা কা অনন্ত ভণ্ডার হ্যায়, উনোনে নিরন্তর বকনে ওয়ালি হ্যায়। দূসরা বহু লক্ষ্মীজি সদেব চঞ্চলা, কিসি কা কোঠি মে নিরন্তর নেহি ঠহরতা হ্যায়, আজ যো গরিব হ্যায় কাল ও ধনী বন যাতা হ্যায়, আজ যো ধনী বিহান মে ও গরিব হো যাতা হ্যায়। নারায়ণ কা এক লড়কা জিনকা নাম কামদেব হ্যায়, উনকা ঠোকর সে দেব দৈত্য মনুষ্য কা কথা স্বয়ং ধৈর্য টিভি নকল হো চুকে, দেব দৈত্য ইয়ে মর্তভূমি মে রাজা মহারাজা ধনী সেঠ লোক কিতনা সুখপুরা দুগ্ধ ফেননি সজ্জা মে লেটতা হ্যায়, বেচারা নারায়ণ কা সজ্জা সে সাগর মে লবণাক্ত পানি মে সোচিয়ে, উনকা উপাধান হ্যায় বাসুকি নাগ, এক ভয়ঙ্কর বিভৎস প্রাণী কা গোদ মে বাহন হ্যায় উস বাসকি নাগ কা এক নম্বর দুশ্মন গরুড়জি। আপনা সংসার কা এসা হালত দেখকর ভগবান জগন্নাথজি দারুভূত একদম কাষ্ঠভত হো গই, এক ভারিয়া স্বভাব মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া পুত্র মেকং ভুবন বিজয়ী মন্মথ দুর্নিবারহ, সে সজ্জা শয়নং জলধৌ বাহনং পণ্যগাড়ি সারং সারং স্বগৃহচরিতং দারুভূত মুরারি। সম্বেদানন্দজির স্বভাব সিদ্ধ সরস ভঙ্গিতে বর্ণিত এই কথাগুলি শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। একলিঙ্গ স্বামী এইবার পাকশালার ভারপ্রাপ্ত হরিস্বামীকে ডেকে বললেন, অভি আপ ভোজন কা প্রবন্ধ করিয়ে, আপকা ভোজন কা বাদ প্রবল বাড়ি বর্ষণ শুরু হয়ে যাবেগা। হরিস্বামী দ্রুত পাকশালার গিয়ে আমাদের ভোজনের ব্যবস্থা করলেন। সকল সন্ন্যাসীরা খেতে বসতেই তিনি শিবমস্তু বলে নিজের গুহার দিকে দ্রুত পদে চলে গেলেন। ভোজনান্তে তাঁর আদেশ মতো যে যার গুহায় গিয়ে ঢুকলাম। প্রায় পাঁচ মিনিটের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি পড়তে লাগল, আকাশ ভাঙা বৃষ্টি, চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। নর্মদার দিকে তাকিয়েও নর্মদাকে দেখা যাচ্ছে না। সামনের দিকে যতদূর দেখতে পেলাম শুধু কুণ্ডলীকৃত বাষ্প, গাছপালা এবং পাহাড়ের উপর যেন তাল তাল করে উঠছে, আসছে আর নাচছে। পাহাড়ের শিখর দেশ হতে দুর্দার শব্দে ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে তা শুনতে পেলাম। একঘেয়ে অবিরাম ধারায় বৃষ্টি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম জানি না, যখন ঘুম ভাঙল তখনও দেখি বৃষ্টির বিরাম নাই। তবে বজ্রবিদ্যুতের হানাহানি যেন অনেকটা কমেছে, বৃষ্টির বেগও কিছুটা স্তিমিত হয়েছে বলে মনে হল। পাথর গড়িয়ে পড়ার শব্দও আর শুনতে পাচ্ছি না। কাছে ঘড়ি নাই, সন্ধ্যা হয়েছে না সন্ধ্যা হতে এখনো দেরি আছে, কিছুতেই তা নির্ণয় করতে পারলাম না।
আর আধ ঘন্টা পরে বৃষ্টি থেমে গেল, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল। তখন বুঝতে পারলাম সন্ধ্যা হতে আর দেরি নাই। আকাশ মেঘমুক্ত, কিন্তু গাছপালায় অন্ধকার ঘনিয়ে আসছে। আমি বিছানার উপর উঠে বসে সকালের কথা ভাবতে লাগলাম একলিঙ্গ স্বামীর কথা, তাঁর যোগ শক্তির কথা। আমাদের শাস্ত্রে যোগীর দুর্গীয় যোগ বলের কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যত দুষ্করং যত দুরাপং যত দুর্গং যচ্চ দুস্তরং সর্বং তত তপস্যা সাধ্যং তপহি দুরতিক্রমণ। অর্থাৎ যা কিছু দুঃসাধ্য, দুর্লভ, দুর্গম এবং দুস্তর, সে সকলই তপস্যার দ্বারা লাভ করা যায়। তপস্যার শক্তি অলঙ্ঘ, যোগীর যোগ বল সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধির অগোচর। ভৃগু, দুর্বাসা, বিশ্বামিত্র, অগস্ত প্রভৃতি ঋষিদের যোগ বলের কাছে রাজচক্রবর্তী ও সম্রাট থেকে আরম্ভ করে দুর্ধর্ষ দেবদৈত্য রাক্ষসরা পর্যন্ত নতশির থাকতেন। তপসিদ্ধ মহাযোগীরা প্রকৃতির অধীন নন, তারা প্রকৃতির নিয়ামক বা অধীশ্বরের সঙ্গে নিত্য যুক্ত থাকার ফলে তারা ইচ্ছা করলে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারেন। আসন্ন বৃষ্টিপাতের ধারাকে একলিঙ্গ স্বামী যে দু ঘন্টা গলিয়ে রুখে দিলেন, তা তো নিজের চোখেই আজ প্রত্যক্ষ করলাম। সকাল প্রায় 10:30 আমাদের অধিবেশন বসেছিল। 11:00 সময় সারা আকাশ মেঘাবৃত হয়ে বৃষ্টিপাত শুরু হতেই তিনি প্রকৃতি শক্তিকে বিনতি করলেন দু ঘন্টার জন্য থেমে থাকতে। অধিবেশন শেষে ভোজন পর্ব সমাধা করে আমরা যে যার গুহায় প্রত্যাবর্তন করার পরেই আকাশ ভাঙা প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। 11:00 হতে 1:00, এই দু ঘন্টার মধ্যে এক ফোঁটাও বৃষ্টি হতে দেখিনি। পাতঞ্জল যোগ দর্শনে যোগীর এই শক্তি বা বিভূতিকে বলা হয়েছে প্রকৃতি বসিত্ব। যোগ দর্শনের একটি সূত্রে মহর্ষি বলেছেন, স্থূল স্বরূপ সূক্ষ্মান্বয়ার্থবত্ত সংযমাত ভূত জয়ঃ। অর্থাৎ স্থূল স্বরূপ, সূক্ষ্ম, অন্বয় এবং অর্থবত্ত এই পাঁচটিতে সংযম করলে ভূত জয় হয়ে থাকে। এখানে স্থূল শব্দের অর্থ হল নাম রূপ, যথা ঘট, পট, জীবজন্তু ইত্যাদি। স্বরূপ শব্দে বুঝাচ্ছে স্থূল উপাদান, যথা মাটি বা পাথরের কাঠিন্য, জলের স্নেহ পদার্থ, অগ্নির উষ্ণতা, বায়ুর প্রাণমিতা, আকাশের সর্বগামিতা ইত্যাদি। সূক্ষ্ম শব্দে এখানে সূচিত হয়েছে পঞ্চমহাভূতের পঞ্চতন্মাত্রকে, যথা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি। অন্যই শব্দের অর্থ প্রকাশ, প্রবৃত্তি, স্থিতি, রূপ, গুণক্রয়। সকল পদার্থেই এইগুলি অন্বিত আছে, তাই শত, রজ, তম এই গুণত্রয়কেই অন্বয় বলা হয়। অর্থবত্ত শব্দের অর্থ প্রয়োজনবত্ত, অর্থাৎ নির্লেপ আত্মার ভোগাপর্ব সাধন রূপ লীলাবিলাস। এ জগতে দৃশ্য বস্তুমাত্রেরই এই পাঁচ রকম রূপ আছে। ক্রমে ক্রমে ওই পাঁচটিতে পুনঃ পুনঃ সংযম প্রয়োগ করলে যোগী ভূত জয় করতে পারেন। ভূত জয়ের গুহ্যতত্ত্বটি হল ভূত সমূহের যথার্থ স্বরূপ উদ্ভাসিত হওয়াই ভূত জয়। ভূত সকলে যে পরামর্থ তো নাই, বস্তুত তাদের কোনো সত্তাই নাই, এটি প্রত্যক্ষ হওয়াই ভূত জয় নামক বিভূতি। প্রসঙ্গক্রমে আমার মনে পড়ল, 5 দিন আগে যার সঙ্গ ছেড়ে এসেছি, 24 অবতারের সেই বাঙালি পাগলা সাধুর কথা। সীতামায়ের বনের প্রবেশ পথে পুনরায় যখন তাঁর সঙ্গে দেখা হলো, তখন দেখেছি তিনি বাঘের আক্রমণ থেকে বাঁচবার জন্য একটা হিংস্র বুনো মহিষের শিং ধরে বলেছিলেন, ভাগ ভাগ জামবেটা তেরে আসছে, বাঁচবি যদি ওইদিকে পালিয়ে যা। বুনো মহিষটা তাঁর কথা শুনে তাঁরই নির্দিষ্ট পথে ছুটে পালিয়েছিল। আবার সীতামায়ের মন্দির হতে জঙ্গল পথে এই ধাবড়ি কুণ্ডর দিকে আসার সময় চড়াই পথে আমরা যখন উঠছিলাম, তখন দেখেছিলাম ঘন কৃষ্ণ নামে আবৃত্ত এক বিরাট ভালুক ফুলের মধু খেয়ে মাতালের মতো টলতে টলতে উত্তরায় পথে থপথপ করে নামছিল। পাগলা সাধু তার কান ধরে টেনে নিয়ে গিয়ে একটা গাছে ঠেকিয়ে বলেছিলেন, 7 সকালে নেশা করেছিস, একটু অসামাল হলে খাদে পড়ে অক্কা পাবি যে, এখানে গাছে ঠেস দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না ফিরি। বলা বাহুল্য, আমি দেখেছিলাম সেই ভূতজয়ী মহাপুরুষের ধমক শুনে হিংস্র ভালুক পোষা কুকুর ছানার মতো চুপ করে দাঁড়িয়েছিল। যারা এইভাবে যোগ বলে ভূত জয় করতে পারেন, সমস্ত ভূত অর্থাৎ প্রাণী জগৎ তাদের বসে থাকে। মহাপুরুষ ইচ্ছা করলেই
তাদেরকে যদৃচ্ছা পরিচালনা করতে পারেন। কিন্তু প্রকৃতি বৈচিত্র, প্রকৃতির উপর অসপত্ন অধিকার কারা বিস্তার করতে পারেন? একলিঙ্গ স্বামী আজ সকালে যেভাবে বৃষ্টি রোধ করলেন, কিংবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কর্তৃক জয়দ্রথ বধকালে যেভাবে সূর্যের গতি অস্থায়ীভাবে রুদ্ধ করে সন্ধ্যার অন্ধকার নামিয়ে এনেছিলেন পৃথিবীতে, কিংবা জয়দ্রথ সূর্যাস্ত হয়েছে বুঝে চক্রব্যূহ হতে বেরিয়ে আসতেই শ্রীকৃষ্ণ সহসা সূর্যকে প্রকাশ করে দিয়ে অর্জুনকে জয়দ্রথ বধের জন্য সুযোগ করে দিয়েছিলেন, সেই রকম প্রকৃতি বৈচিত্র্য কোনো শ্রেণীর যোগীর দ্বারা সম্ভব? নিজের মনে এসব কথা ভাবতে ভাবতে মনে পড়ল পাতঞ্জল যোগ দর্শনে এইমাত্র আলোচিত সূত্রটির পরের সূত্রেই বলা হয়েছে, তত হনিমাদি প্রাদুর্ভাব কায় সম্পদ তদর মানভিঘাতস্য, তাহতে অর্থাৎ পূর্বোক্ত রূপ ভূত জয় হতে অনিমাদির প্রাদুর্ভাব হয় এবং কায় সম্পদ লাভ হয়, কায় ধর্মের অনভিঘাত সিদ্ধ হয়। অনিমাদি বলতে বোঝায় অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাশ্য, প্রাকাম্য, বসিত্ব, ঈশিত্ব এবং কাম্বসায়িত্ব, এই আট রকম সিদ্ধি বা আত্মার বিভূতিকে। উচ্চকোটির যোগী তীব্র তপস্যার প্রবাহে ভূত জয় করতে পারেন। ভূত জয় করার সঙ্গে সঙ্গে তার মধ্যে স্বতই অষ্টসিদ্ধির প্রকাশ ঘটে, তার জন্য তাকে আর পৃথক কোনো সাধনা করতে হয় না। অনিমা শব্দের অর্থ অনু হওয়া, সূক্ষ্মত্বের পরাকাষ্ঠা লাভ। কাশীর প্রসিদ্ধ যোগীরাজ ভাস্করানন্দ স্বামীর কাছে রাশিয়ার জারও একবার ছদ্মবেশে নিজের পরিচয় না দিয়ে এসেছিলেন। সেই সময় যোগীরাজের শিষ্য কলিকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস মাননীয় চন্দ্রমাধব ঘোষ প্রশ্ন করেছিলেন, স্বামীজি, যোগশাস্ত্রে অনিমাদি অষ্টসিদ্ধির কথা যে শোনা যায় তা কি সত্য? তার প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে ভাস্করানন্দজি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছিলেন। যার সহ উপস্থিত বহু সম্ভ্রান্ত ব্যক্তি এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন। এর নাম অনিমা সিদ্ধি।